শ্যাম সঙ্গীত ৩১। চরম সংকটে ভক্তের আত্মমিনতি। ভগবান তোমারই তো নিয়েছি শরণ, দেখো আমি যেন লজ্জায় না পড়ি কোনোদিন। তুমি যে ধর্মময়, বিপদ থেকে মুক্ত করো আমায়। শোনো ওগো কান পেতে শোনো, আর দেরি নয়, আমাকে উদ্ধার করো। ওগো আজ হও তুমি শৈলাশ্রয় আমার, আমায় রক্ষা করতে হও তুমি শক্ত কেল্লারি মতো। আমার শক্তি শৈল, আমার দুর্গ তুমি, পথ দেখাও, পথের দিশারি হও তুমি, প্রকাশ করো নিজের নামের গৌরব। আমার চলার পথে লুকোনো জালের ফাঁদ থেকে আমাকে রক্ষা করো তুমি, ওগো তুমি যে আশ্রয় আমার। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ, তুমি তো মুক্তিদাতা আমার, ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান। অসার মূর্তির মোহে আসক্ত যারা, তোমরা ঘৃণাভাজন তারা, আমি কিন্তু ভগবানে রেখেছি ভরসা। তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস, নিজেই দেখেছো তুমি কেমন দশা আমার, মনে কত কষ্ট আমার তা তুমি জানোই। তুমি তো আমায় তুলে দাওনি শত্রুদের হাতে, আমার সামনে তুমি খুলে দিয়েছ মুক্তির পথ। ওগো ভগবান দয়া করো আমায়, দেখো কত কষ্ট আমার, দুঃখের জ্বালায় দেখো আমার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে, এই দেহ মনের শক্তি ক্ষীণ হয়ে আসছে। নিঃশেষিত আমার জীবন মর্ম বেদনায়, আমার আয়ুষ্কাল নিঃশেষিত বিলাপে ক্রন্দনে, আমার অপরাধের ফলে ক্রমে নিস্তেজ হয়ে পড়ছি আমি, দেহের অস্থিগুলি ক্ষয়ে আসছে ক্রমে। আমার এত শত্রু দেখে লোকেরা আমাকে অপমান করে, প্রতিবেশী মানুষ আরও কত অপমানই না করে, যত বন্ধুজনের কাছে এখন ভয়ের পাত্র আমি, আমাকে পথের মাঝে থেকে সকলে দূরে সরে যায়। সবার অন্তর থেকে আমি যেন মুছে গেছি মৃতেরই মতো, আজ আমার দশা যেন ফেলে দেওয়া পাত্রেরই মতো। এখন ওই যে শুনি অনেকের কানাকানি, বিভীষিকা চতুর্দিকে শুধু বিভীষিকা, আমার বিরুদ্ধেই যাবে বলে আজ ওরা একজোট হয়, প্রাণ নেবে বলে ওরা মন্ত্রণা করে। আমি কিন্তু ভগবান তোমারই উপর করেছি নির্ভর, বলেছি তুমি ওগো ঈশ্বর আমার, তোমার হাতেই জানি আমার জীবন আমার মরণ, যত শত্রু যত নিপীড়ক সবার কবল থেকে আমাকে উদ্ধার করো তুমি। ওগো তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি, আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। আমি যে তোমায় ডাকি ওগো ভগবান, দেখো শেষে আমি যেন লজ্জায় না পড়ি, লজ্জায় পড়ুক তারা ওই যত দুর্জন যারা, ওরা নির্বাক নিস্তব্ধ হয়ে আবার থাকুক অধলোকে।
গর্বোদ্ধত ওই যে রসনা আস্পালনে মহা অবজ্ঞায় ধার্মিকের নিন্দায় নানা কথা বলে, মিথ্যাবাদী ওই যে রসনা হোক ভাষাহীন। তোমায় সম্ভ্রম করে যারা, যে উদার দয়া তাদেরই জন্যে তুমি রেখেছ সঞ্চিত। তোমার শরণ নেয় যারা, তাদের প্রতি সেই যে উদার দয়া সবার সামনে ওগো মূর্ত করো তুমি। আহা কি অসীম তোমার সে দয়া। মানুষের যত চক্রান্ত থেকে তুমি তো আড়াল করে রাখো তাদের, তোমার সান্নিধ্যে রাখো গোপন আশ্রয়ে। কটুবাক্যের আঘাত থেকে তুমি তো তাদের নিত্য রাখো নিরাপদে, রাখো ওগো তোমারই আবাসে। আহা ধন্য ধন্য ভগবান, তিনি তো আমার প্রতি দেখালেন কত অপূর্ব করুণা, যেন প্রাকার বেষ্টিত কোন নগরে রাখলেন আমায়। অথচ বেহবল হয়ে তাঁকে কিনা বলেছি সেদিন, তোমার দৃষ্টি থেকে হায় আজ নির্বাসিত আমি, তবু সাহায্য চেয়ে যখন কাতর প্রাণী ডাকলাম তোমায়, তখনই শুনলে তুমি আমার মিনতি। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে ভালোবাসো তোমরা সবাই। বিশ্বস্ত মানুষ যারা, তাদের তিনি তো সদা রক্ষাই করেন, দর্পিতকে তিনি কিন্তু পূর্ণ শাস্তি দেন। ভগবানের পথ চেয়ে জেগে আছো যারা, তোমরা সাহস রাখো, শক্তি ধরো মনে।